হোয়াট হ্যাপেন্ড? আমি মাংস একটু করে মাংসকে আমার ওয়ান সেভেন কেমন আছো সবাই? শুনে সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে ভোর 4টে। দীর্ঘ এক মাস ধরে ছুটি কাটানোর পরে এখন ফিরছি এক গন্তব্যস্থল থেকে আরেক গন্তব্যে। আসতে গেলে যতটা খুশি লাগে, যাওয়ার সময় মনটা ঠিক তার ডবল ভারাক্রান্ত লাগে। আসতে ইচ্ছে করে না একদম, মনে হয় আরও কটা দিন বাড়িতে থেকে গেলে ভালো হয়। একটা মাস কীভাবে যে কেটে গেল দুই বাড়ি মিলিয়ে বুঝতেই পারলাম না, সময়গুলো কীভাবে পার হয়ে গেল। কিন্তু এই যে কটা দিন ভালো করে সবার সঙ্গে সময় কাটালাম, বাড়ির কাছের মানুষগুলোর সঙ্গে, সেটাই স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছি আগামী দিনগুলো, যাতে ভালোভাবে কাজকর্মে মন দিতে পারি সেটা ভেবেই আর কি। আর বাড়ি গেলে কি যে হয়, আমার মতো মনে হয় প্রত্যেকটা মেয়েরই হয় এরকমটা। বাড়ি গিয়ে পুরো একদম অলস হয়ে পড়ি, কিছু কাজ করতে ইচ্ছে করে না, কিছু করতে আর কি সত্যি বলতে ভালো লাগে না। সারাদিন খায় দায় একটা রিল্যাক্স থাকি। কুচকুর পাপা বলে যে এবার তোমার কি হবে বলো তো, এতদিন থেকে যাওয়ার পরে যে কি যে কষ্ট হয় এখানে এসে মানে কাজ করতে। প্রথম কদিন তো কিছুই ভালো লাগে না করতে, তারপর আবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। আস্তে তো হবে, তাই না বলো? তবে আমরা ভাবি এক আর হয় আরেক। প্রথমে যখন যাই বাড়ি তখন ভেবেছিলাম এটা করবো সেটা করবো এখানে যাব, মানে এইরকমটা। কিন্তু যখন বাড়ি যাই তখন গিয়ে আর কোথাও যেতে ইচ্ছে করে না জানো। যখন আমি ওই বাড়ি থেকে এই বাড়ি আসি, মানে আম্মু বাবির কাছে আসি, তখন এসে মনে হয় সারাক্ষণ খালি আম্মুর সঙ্গে গল্প করি, বসে থাকি, শুয়ে থাকি, আর সারাদিন এটা ওটা খেতে থাকি। তখন আমার ডায়েট ভুলে যায় কি, কিছুই মানে মনে থাকে না আমার আর কি। ইভেন মেয়েগুলোকে যে পড়াতে বসতে হবে সেটুকুও আমি ছাড় দিয়ে দিই, মনে হয় যা তোরা যা খুশি কর আমি আমার মতো থাকি এরকমটা আর কি। এটা কোন কার কার হয় বলতো? আমার তো খুবই হয়। কিন্তু বাকি জায়গায় যখন শ্বশুরবাড়ি থাকি বা এখানে কলকাতায় থাকি, সেগুলো কিন্তু খুব ভালোভাবে মেনটেন করি টাইমগুলো, যে কখন পড়াতে হবে, কখন খাওয়াতে হবে, কখন কী করতে হবে। আর ওখানে গেলে কী যে হয় আমার, সব ভুলে বসে থাকি একদম। তো যাই হোক, এখন মোটামুটি আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি, তাই পুচকুর স্কুলটাও ধরতে পারবো। তো ওই জন্য পুচকু এ দেখো এসে একদম রেডি হয়ে গেছে, এখন 7:30 বাজছে। কিছুক্ষণ পরে কে বলে কেউ বলে না, তাই না? তো নিজে থেকে চেষ্টা করছে। হোয়াট হ্যাপেন্ড? আমি মাংস একটু করে মাংসকে আমার 1 7 7 0 17.7 আমার ওয়েট বেড়ে গেছে। তোমার এতগুলো কে আর এমির কথা শুনলে তো, ওর নাকি মাংস খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে, ও সেটাই বোঝাতে চাইলো আর কি। এদিকে পুচকু বলছে আমার ওয়েটটাও বেড়ে গেছে। কি আর বলি বলো তো, বাড়ি গেছি আর এদিকে হয়েছে আরেক কাণ্ড। মিঠু আমাকে বললো যে আমি আজকে আর আসতে পারবো না। তো না আসলে কি আর করার, এখন এই যে ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি আর এসে কাজে শুরু করে দিয়েছি একদম। এক মাস ছিলাম না, মানে ঘর বাড়ি তো অবস্থা খারাপ হয়েছে। কিন্তু মাঝখানে কি হয়েছিল, পুচকু ওর বাবার সঙ্গে এসেছিলো দুদিন স্কুল করার জন্য, তখন মিঠু আবার পরিষ্কার করে দিয়েছে বলে অতটাও যে নোংরা আছে তেমনটা নয় আর কি। তো এখন এই যে অ্যামিকে আনতে যাচ্ছি স্কুলে। আজ তোর স্কুল কেমন হলো বলো? ভালো হয়েছে? দুষ্টু করেছো নাকি? হ্যাঁ, দুষ্টু করেছো? করোনি তো? গুড গার্ল। ম্যাম ভালোবেসেছে? নেরু নেরু বলেছে নাকি? আর মেহেন্দি কে দিয়ে দিল বলেছে? মেহেন্দি দেখিয়েছো? মেহেন্দি যে ম্যাম 1 নয় তো আমাদের, না আমাদের 2। আর বলো
আমি বাড়ি গিয়ে যে কি দুষ্টু হয়েছিল তার বলা নেই, তো ওই জন্য ওকে বারবার জিজ্ঞাসা করছি তুমি কি স্কুলে দুষ্টুমি করেছো, ম্যাম ভালো বলেছে এরকমটা আর কি ওকে জিজ্ঞাসা করছিলাম। তো বুঝতেই পারছো বাড়ি গেলে কি অবস্থা হয় বাচ্চাদের, ওরা একদম মনে হয় একদম ফ্রি হয়ে যায়, তখন নিজের মতো যা খুশি করে। আর এই যে এগুলো সব কেচে দিয়েছিলাম, তো এখন এগুলো আবার ঠিক করে নিজের নিজের জায়গায় রাখছি, এগুলোকে সব গুছিয়ে রেখে গিয়েছিলাম, তো এখন পরিষ্কার করে আবার সুন্দর করে গুছিয়ে রাখছি, মানে যেখানে যেটা ছিল সেখানে সেটা সুন্দর করে গুছিয়ে আবার ঘরটাকে সুন্দর করে করে তুলছি। তো এটাই হচ্ছে কথা যে যখন একটা ঘরে মানুষ থাকে বা ঘরটাকে সাজিয়ে রাখে তখন কত সুন্দর হয়ে যায়, তাই না বলো? আবার সেই ঘরে যদি কিছু না করো তুমি তাহলে এই ঘরটা কেমনই হয়ে থাকবে, মানুষ না থাকলে সেই ঘরটার আর কোনো প্রাণী থাকবে না। কিন্তু দেখো এখন কত ভালো লাগছে, আর এই তো আজ সারাদিনটা কাজের মধ্যে চলে গেল, কিন্তু এত ঘুম পেয়েছিল, অ্যামিকে স্কুল থেকে এনে ঘুমিয়ে পড়েছিলাম একদম। তো তারপরে উঠে ফ্রেশ হয়ে এখন এই যে কাজগুলো বাকি ছিল সেগুলো আর কি করছি। আসার পরে না কেমন একটা খালি খালি লাগে, তো পুচকুর পাপাকে বললাম, পুচকু স্কুলে গেল, অ্যামিও স্কুলে গেল, তো তুমি আজকে অফিস যেও না, বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করো, নাহলে আমার একটা মানে একা একা লাগবে, ভালো লাগবে না, যেহেতু সবার মাঝখানে ছিলাম বাড়িতে, তারপরে এসে এসে না আমার কদিন এমন হয় আর কি। তো পুচকুর পাপা বললো ঠিক আছে কোনো ব্যাপার নাই, আমি বাড়ি থেকে আজকে কাজ করব। তো অ্যামিকে ভেবেছিলাম পাঠাবো না স্কুলে প্রথমে, কিন্তু উনি নিজেই জেদ করলেন আমি স্কুলে যাব এরকম, তো খুবই ভালো কথা, তো ওই জন্য স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম ওকে। তো এখন ও ঘুমোচ্ছে, পুচকুও চলে এসেছে, আর আমি এখানে জায়গার জিনিস জায়গায় সাজিয়ে রাখছি। তো হ্যাঁ, আরেকটা কথা, মানে কালকের ব্লগে আমি তো বাড়িতে ছিলাম, ওই বাড়িতে আম্মু বাবার সঙ্গে ঈদ করেছি, তো একজন আপু কমেন্ট করেছে যে হঠাৎ কেন ওইখানে ঈদ করলে, তার কারণটা কারণ কিছুই নয়, এইবার মা বলল যে যাও এবার বাবি আম্মুর সঙ্গে ঈদ করো, অনেক দিন তো করা হয় না, তো মাঝে মাঝে আমারও মনে হয় যে ওদের সঙ্গে একটু ঈদের নামাজটা পড়ি, ঈদটা কাটায় ভালো লাগবে। এমনিতে আমি বিকেলবেলায় সব যাই ওই বাড়িতে, মানে দুই বাড়ি মিলে ঈদ কোরবানিটা করি, তো এবার ভাবলাম যে এখানেই করি, তো সেই জন্য, আর কোনো কারণ নেই। তো এটাই, আর এদিকে কী কাণ্ড হয়েছে দেখো, অ্যামির মাথায় চুল নেই বলে ব্ল্যাক কালার দিয়ে চুল করতে গেছিলো, জানো কী অবস্থা বলো তো। তো তারপরে না আজকে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো দেখানোই হয়নি, সেই বাড়িতে এটা ঈদের আগের দিন নিয়ে এসেছি, মানে কিনেছিলাম, অনেক দিনেরই শখ ছিল এরকম একটা টাইপের পেন্ডেন্ট নেওয়ার, আমার বিভিন্ন রকমের পেন্ডেন্ট আছে কিন্তু এরকম টাইপেরটা ছিল না, তো দোকানে গিয়েছিলাম একটা জিনিস কিনতে, তো সেখানে দেখে এটা পছন্দ হয়ে যায় একদম। তো তারপরে আর কি পুচকুর পাপাকে বললাম, তো বললো ঠিক আছে নিয়ে নাও বা, তাই বললো, তো ঈদের আগের দিন গিয়ে এটা নিয়ে এসেছি, বেশ সুন্দর দেখতে, কেমন লাগছে জানিও। হ্যাঁ, আমি প্রথমে না এই যে বিটসগুলো আছে না, এগুলো আমি খয়েরি কালারের বিটস হয় ওগুলো চেয়েছিলাম টাসেলটা, তো ওটা পাইনি, তাই ব্ল্যাক কালারেরটাই নিয়ে এসেছি, তো পরেছিলাম বেশ ভালো লাগছিলো, জিনিসটা ছোট হলেও না খুবই কিউট, আমার খুব ভালো লেগেছে, তো এরকম টাইপের একটা ছিল না সেটা হয়ে গেল ছোট্টর উপরে, তো কেমন লাগছে জানিও, ঈদের একটা গিফট হয়ে গেল। আর এখন আমি কি আনতে যাচ্ছি, মানে এই ব্লগটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও, তো পরের দিন এই যে রেডি হয়ে গেছি, আর এই সালোয়ার স্যুটটা ঈদেরই বলতে পারো, আম্মু নিয়ে এসেছিলো একবার, তো নতুনই ছিল তাই জন্য আমি এটা ঈদে পরে নিয়েছি, আর এটা এত কমফোর্টেবল কটনের, তো আর কালারটাও খুবই মিষ্টি। তো তারপরে এই যে আজকে সন্ধ্যাবেলা একটুখানি বানাচ্ছি পাস্তা, তো সবাই বললো একটুখানি পাস্তা খাবো, তাই বললাম চলো একটু খুব বানিয়ে দেওয়া যাক বাচ্চাদেরকে, আর এই গরমে না রান্নাঘরে ঢুকতে এত কষ্ট হচ্ছে তার বলার নেই, এই কাল থেকে এখানে একটুখানি তোমার বৃষ্টি হচ্ছে, বাট তার আগে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম, তো খুবই সিম্পলভাবে বানিয়ে দেবো, একটু তেলে পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম আর গাজর কুচিয়ে দিয়েছি, একটু বিনস দিয়েছি, দিয়ে এবার ওটাকে ফ্রাই করে নিয়ে এবার একটু নুন দেবো, আর তার সঙ্গে দেবো একটুখানি চিনি একটু স্বাদের জন্য, আর
এই যে পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম হালকা নুন দিয়ে, তো তারপরে এটাকে একটু ভালো করে ভেজে নেব আর খুবই সিম্পলভাবে করবো। আর অল্প একটুখানি মেয়োনিজ দেবো, আর তার সঙ্গে একটা চিজ স্লাইস দিয়ে দেব, আর একটুখানি দিয়ে দেব চিলি ফ্লেক্স, ওটা দিলে না দারুণ লাগে, মুখে একটা ভালো ফ্লেভার আসে, আর একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম। ব্যাস এইটুকুই, সিম্পল একদম, খেতে খুবই ভালো লাগে। তো এটা একবার বানিয়ে দেবো। এবার পুচকু ভেজিটেবলগুলো খুবই কম পরিমাণে দিয়েছি, কারণ পুচকু তো এমনিতেই ভেজিটেবল বেছে বেছে ফেলে দেবে ওই জন্য। তো যাই হোক, এখন এটা রেডি করে নিই, তারপরে ওরা খাবে। পুচকু ক্লাসে গেছে, ডান্স ক্লাসে, ওখান থেকে ফিরেই খাবে। আর হ্যাঁ, বলাই হয়নি তোমাদের যে আমার ভাইও এসেছে, মানে আমাদের সঙ্গে আসেনি, ও পরের দিন আবার এসেছে, ওর একটা ট্যুর আছে, তো সেখানে যাওয়ার জন্য ও এসেছে। তো এই যে মাখো মাখো করে হয়ে গেছে, দারুণ টেস্টি হয়েছিল খেতে। আর পুচকুর পাপাও চলে এসেছে, তো সবাইকে গরম গরম দিয়ে দেবো, বেশ ভালো লাগবে। আর এদিকে হয়েছে আরেক কাণ্ড জানো, এতদিন ধরে অ্যামিকে না, মানে কি বলবো, একবেলা হয়তো পড়তে বসিয়েছি, আরেকবেলা পড়তে বসাইনি, এরকম করে না ইরেগুলার হয়ে গেছে ও, তো ওকে পড়তে বসাতে যে কী যে কষ্ট হচ্ছে। তো যাই হোক, আবার রুটিনে ফিরে গেলে আবার ঠিক হয়ে যাবে, মানুষ তো অভ্যাসেরই দাস, তাই না বলো? তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও, ঠিক আছে? আসছি, সবাই ভালো থেকো।